নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ডব্লু বিএইচের টেস্ট পেপার সলভ করাবো ইকোনমিক্সের তো দেখো অর্থনীতি থেকে আজকে আমি দুখানা সেট সলভ করাবো সেট থ্রি এবং সেট ফোর তো দেখো আজকে আমি এমসি কিউব ট্রু ফলস টু দ্য পয়েন্টে আমি সলভ করাবো তো দেখো সেট থ্রি কলকাতার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট ফার্স্ট কোশ্চেন কি আছে রোমাননে স্থির ব্যয় ও পরিবর্তনে ব্যয়ের পার্থক্য প্রযোজ্য অ্যান্সারে বীরাচার শুধু স্বল্পকালে রোমান্টোতে কি বলেছে নিচের কোন বক্তব্যটি মুনাফা সম্পর্কে প্রযোজ্য নয় অ্যান্সার সিরাঞ্চার মুনাফা চুক্তিবদ্ধ আয় পরের প্রশ্ন কি বলেছে রোমানটিতে যোগানের স্থিতি স্থাপকতার মান শূন্য হলে তাকে বলা হয় ড্যাশ যোগান অ্যান্সারে বিরাচার সম্পূর্ণ অস্থিতি স্থাপক যোগান পরের প্রশ্ন কি বলেছে রোমান ফোরে একচেটিয়া বিক্রেতার ভারসাম্য বিন্দুতে চাহিদার স্থাপকতার মান হবে অ্যান্সার হবে বিয়ের আনসার একের বেশি পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন বিনিময় বা বিনিয়োগ গুণকের মান হবে অ্যান্সার হবে ডির আঞ্চার ওয়ান বাই ওয়ান মাইনাস এম পরের প্রশ্ন কী বলেছে ছ নম্বরের প্রশ্ন সমতার বাজেট গুণকের মান হল অ্যান্সার হবে সি আনসার ওয়ান পরের প্রশ্ন কী বলেছে রোমান সেভেনে অ্যান্সার হবে বিয়ের আনসার যে গিনি সহকের মান জিরো থেকে একের মধ্যে থাকে পরের প্রশ্ন কী বলেছে আট নম্বরের প্রশ্ন যে দারিদ্র্যের তীব্রতা বেশি অ্যান্সারবে বিয়ের আনসার গ্রাম অঞ্চলে পরের প্রশ্ন ন নম্বরের প্রশ্ন একচাটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয় অ্যান্সার বিয়ের অ্যান্সার উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সারবে সের আনসার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তো দেখো এবার আমি দুদাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো শূন্যস্থান পূরণ করো তো দেখো কি বলেছে পচনশীল দ্রব্যের যোগানের স্থিতি স্থাপকতা অপেক্ষাকৃত ড্যাশ হয় অ্যান্সারটা কম হয় দু নম্বর প্রশ্ন ঠিক না ভুল লেখো যে বাজারে একজন ক্রেতা ও একজন মাত্র ক্রেতা সরি ও একজন বিক্রেতা থাকে তাকে দ্বিপাক্ষিক একচাটিয়া কারবার বলা হয় এটা ঠিক আছে মানে শুদ্ধ আছে পরের প্রশ্ন অথবা দিয়ে ঠিক না ভুল লেখো একচাটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই এটা কি আছে এটা ঠিক আছে রোমান্সিতে কি বলেছে শূন্যস্থান পূরণ করো কি বলেছে লার্নারের সূচকের মান চাহিদার স্থিতি স্থাপকতার পরম মানের ড্যাশ হয় পরম মানের অনন্যকের সমান পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে ঠিক না ভুল লেখো একচাটিয়া ফার্মের কোনো কি বলেছে যোগান রেখা নেই এটা কী আছে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে রোমান ফোরের প্রশ্ন ঠিক না ভুল লেখো স্বাভাবিক মুনাফার ধারণাটি একটি ব্যক্তিগত ধারণা এটা কী আছে ঠিক আছে অথবা দিয়ে কী বলেছে রোমান ফোরের অথবা দেয় শূন্যস্থান পূরণ করো মার্ক আপ বাড়লে এলএসি রেখা ড্যাশ স্থান পরিবর্তন করে অ্যান্সার উপরের দিকে স্থান পরিবর্তন করে পাঁচ নম্বরের প্রশ্ন শূন্য স্থান পূরণ করো সমক পার্থক্যের বর্গকে বলা হয় ড্যাশ অ্যান্সারে ভেদ মান পরের প্রশ্ন কী বলেছে ছ নম্বরের প্রশ্ন ঠিক না ভুল লেখো লোরেন্স রেখা অঙ্কনের সময় একটি আয়ত ক্ষেত্রেও নেওয়া হয় এটা কি আছে এটা ভুল আছে অত দেখো রোমান সিক্সের অথবা দি কী বলেছে ঠিক না ভুল লেখো প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে এটা কী আছে এটা ভুল আছে মানে ঠিক না অর্থাৎ ভুল সাত নম্বরের প্রশ্ন কী বলেছে শূন্যস্থান পূরণ করো আই বন্টনে বৈষম্য অনুসন্ধান করার জন্য অধ্যাপক মহলানবিশ এর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় ড্যাশ সালে অ্যান্সার উনিশশো ষাট সালে আট নম্বরের প্রশ্ন কী বলছে ঠিক না ভুল লেখো গ্রাম অঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য বেশি এটা আছে এটা ঠিক আছে অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো ক্যালোরির মাধ্যমে দারিদ্র পরিমাপকে ড্যাশ দৃষ্টিভঙ্গি বলা হয় অ্যান্সার জৈবিক জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয় ন নম্বরের প্রশ্ন কী বলেছে ঠিক না ভুল লেখো জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় এটা কী আছে ভুল আছে অথবা পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো জি এ ডবলটি গ্যাট এর নিয়মগুলি শুধু দৃশ্য বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এটা কি আছে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে দশ নম্বরের প্রশ্ন তো দেখো দশ নম্বরের প্রশ্ন কী আছে ঠিক আছে দেখো তিন দাগের প্রশ্নগুলো দেখাচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট টু মার্কস করে থাকে টোটাল দশখানা লিখতে হবে দশ দুগুনি কুড়ি তো দেখো এই যে জি গ্যাট ডব্লুটিও এর মধ্যে পার্থক্য লেখো বাণিজ্য বিমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য ঠিক আছে সমক পার্থক্যের দুটি সুবিধা লেখো ঘাটতি ব্যয়ের দুটি কুফল লেখো তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে যাবে খুব ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ডব্লিউটিও যোগদানকারী ভারতের দুটি সুবিধা উল্লেখ করো ঠিক আছে তো তো দেখো পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো বড়ো প্রশ্ন চারদ্যাগে আছে তো দেখো এখান থেকে তোমাদের কিন্তু চল্লিশ নম্বরের থাকবে চল্লিশ নম্বর থাকবে এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু পাঁচ নম্বরে করে থাকবে টোটাল আটখানা প্রশ্ন লিখতে হবে যেমন বৃহদায়তন উৎপাদনের অসুবিধা ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তারপরে আছে বিদ্যাগের যে প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থার চিত্রটি ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু জাতীয় আয়ের স্রোত খুব ইম্পর্টেন্ট আর্থিক জাতীয় আয় প্রকৃত জাতীয় আয় ইম্পর্টেন্ট কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি তার সঙ্গে তোমাদের কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলি কিন্তু ভালো করে পড়ে যাবে এবং লেনদেন ব্যালেন্স ও বাণিজ্য লেনদেন ব্যালেন্স ও বাণিজ্য ব্যালেন্সের মধ্যে পার্থক্য লেখো স্থির বিনিময় হার এর পক্ষে বিপক্ষে লেখো লোনেন্স রেখা তো দেখো লোনেন্স রেখার সঙ্গে কিন্তু তোমাদের অঙ্ক আসবে তো দেখো এই জায়গায় ভারতের আয় বৈষম্যের কারণগুলি ব্যাখ্যা করো অথবা ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত সরকারি ব্যবস্থাগুলি উল্লেখ করো তো বুঝতেই পারছো আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে